আন্তর্জাতিক বিষয় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যুদ্ধে এবার ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারামে প্রবেশে বাধা এসেছে কাতার থেকে আসা মানুষের উপর। কাতারের শীর্ষস্থানীয় পত্রিকা আল শার্ক জানায়, দেশটির ন্যাশনাল কমিশন ফর হিউম্যান রাইটসের কাছে এমন অভিযোগ করেছে কাতারের এক নাগরিক। এই ঘটনাকে মানবাধিকারের লজ্জাজনক লঙ্ঘন বলে উল্লেখ করেছেন দেশটির কমিশন প্রধান। কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, কূটনৈতিক টানাপোড়েনের জেরে সম্পর্ক ছিন্নকারী দেশগুলোর নাগরিকদের বের করে দেওয়া হবে না। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক যুদ্ধকে আরবভুক্ত দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক। এদিকে হামাসকে বৈধ প্রতিরোধ গোষ্ঠী হিসেবে উল্লেখ করে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামাসকে সমর্থন নয়, ফিলিস্তিন জনগণের পক্ষে আছে তার দেশ।